আপনাদের বাড়ির মেয়েকে উনি ভালোবাসতেই পারেন, কিন্তু তা বলে নিজের নাতনির থেকে বেশি তো ভালোবাসতে পারেন না। আসলে কি জানেন, মায়ের বয়স হচ্ছে, তো তাই আপন পর বোধগুলো হারিয়ে যাচ্ছে। আমি বলেছিলাম যদি আপনি গরিব মেয়েটাকে কোনো একটা দামি গিফট দিয়ে হেল্প করতে চান, তাহলে অন্য দামি কোনো জিনিস কিনে দিতে পারতেন, কিন্তু তাই বলে নিজের নাতনি হিসেবে মুনের যেটা পাও না সেটা তো কি হচ্ছেটা কি? বাহা, হে, হারটা খুলে ওনাকে দিয়ে দাও। না না, এটা দিয়ে আমি কি করব, এটা বরং মুন রেখে দেখ। আমি না হয় ওর জন্য আরো দামি একটা কোনো গিফট পাঠিয়ে দেবো রিপ্লেসমেন্ট হিসেবে। মা, এবার প্লিজ তুমি একটু চুপ করো আর আমাকে কথা বলতে দাও। বাহা, দিদিমণি, আমি এখনই খুলে দিচ্ছি, দাঁড়াও। আমি তো সকালেই বলেছিলাম এটার লিখে তোকে। দাঁড়াতে বলছি না, তোমার সাহস তো বড় কম নয় বাহা। আমার ঠাম্মা তার গলার হার দিয়ে তোমাকে আশীর্বাদ করে গেলেন, তুমি সেটা খুলে ফেলছো। স্পর্ধা তোমার, শোনো, তুমি তো সকালেই আমাকে হারটা ফেরত দিতে চেয়েছিলে, তখন তোমাকে কি বলেছিলাম আমি মনে নেই তোমার? খবরদার, এই হারটা তুমি তোমার গলা থেকে কখনো খুলবে না। যে চাই বলুক না কেন। বাহা, আমার ঠাম্মা নিজে হাতে তোমার গলায় এই হারটা পরিয়ে দিয়েছে। এই হারটা খুলে ফেললে আমার ঠাম্মাকে অসম্মান করা হয়, এইটুকু বোঝো না তুমি? এই জিনিসটা যার, একমাত্র সেই ঠিক করতে পারে যে এই জিনিসটা কার পাওয়া উচিত। সেই অধিকারটা একমাত্র তারই আছে। ঠাম্মা মনে করেছেন যে এই হারটা তোমার পাওয়া উচিত, তাই তোমাকে দিয়েছে। কি, আমার কথাটা মনে থাকবে তোমার?
ওমা বাবু যে কি রে বাবা, কিছু বলবি না? এমনি তোমার কাছে এলাম, আসার পর থেকে তো তোমার সঙ্গে ভালো করে কথা বলাই হয়নি, সবাই কাজকর্মে বেরিয়ে গেছে, বাড়ি ফাঁকা, একা একা ভালো লাগছিল না, তাই মায়ের কাছে আসবি, আমার কাছে বসে দুটো কথা বলবি, তার জন্য এত অজুহাত লাগে বাবু? আমি যে তোমার তেমন ছেলে নই মা, সে যে যাই বলুক আমি মনে মনে ঠিক জানি, তুই আগেও যেমন ছিলি এখনো ঠিক তেমনটি আছিস মা। কি বাবা? কতদিন তোমার কোলে মাথা রেখে শোয়া হয়নি, খুব মিস করতাম তোমায়, তোমার গা দিয়ে একটা অদ্ভুত গন্ধ বেরোতো, তেল ধূপধুনো মাখানো একটা একটা মিষ্টি গন্ধ, ওই গন্ধটা ওই দেশে খুব মিস করতাম মা। কি করে এতদিন ছেড়ে ছিলি রে বাবু, আমাকে তোর দেখতে ইচ্ছে করতো না, আগে যখন এখানে থাকতিস তখন তো কথায় কথায় কারণে অকারণে মা মা করে একবারে বাড়ি মাথায় করতিস, আরে তোর মনে আছে? তুই আমার এমন লক্ষ্মী ছেলে ছিলিস যে মা কাকিমার অসুখ করলে তুই রান্নাঘরে গিয়ে সেদ্ধ ভাত পর্যন্ত করে দিয়েছিস, নীলুটা তো চিরকালের ফাঁকিবাজ, রান্নাঘরে যেতে হবে শুনলে ওর গায়ে জ্বর আসত। মনে আছে, সব মনে আছে, সেসব দিনের কথা কখনো ভোলা যায়? একটা কথাও ভুলিনি, একটা ঘটনাও না, বরং অনেক ঘটনা তোমরা ভুলে গেলেও আমি ভুলিনি, কারণ আমি যে এই স্মৃতিগুলো নিয়েই এতগুলো বছর। বাবু, মা, একটা সত্যি কথা বলবি বাবা? তোমায় আমি এখন ছুঁয়ে আছি, তোমায় ছুঁয়ে আমি কখনো মিথ্যে কথা বলতে পারি? আমার উপরে কি তোর কখনো কোনো অভিমান হয়েছিল তাই তুই আসিসনি? অভিমান তোমার উপর? আচ্ছা মা, তুমি বলো, তোমার উপর কখনো অভিমান করে থাকা যায়? কারো এত ক্ষমতা আছে? আমার মা সেরকম মাই নয়, আমার মা অভিমান করার মতো কিছু করতেই পারে না। না তাহলে কি এমন হলো রে? জানতে পারবে মা, সব জানতে পারবে, আজ জানতে চাও না প্লিজ?
বড় ভয় করে রে বাবু। কিসের ভয় মা? আরে বাবা, তুই ভালো আছিস তো মা? শেষ কটা দিন ভালো থাকবো বলেই তো তোমার কাছে ফিরে এলাম মা। ভেবেছিলাম যুদ্ধটা জয় করতে পারবো, যখন জানলাম পারবো না তখন। মিষ্টি কুটুম, মিষ্টি কুটুম, মিষ্টি কুটুম।